আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। আমার প্রতিদিন সকাল কিভাবে শুরু হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রতিদিন সকালবেলা রাদিয়া কোরআন শরীফ পড়ে, আজকেও কোরআন শরীফ পড়তে বসেছে। এখানে শিহা প্রাইভেট ছিল না, সেজন্য সেই অ্যাসাইনমেন্ট লিখতে বসেছে। ও সাধারণত এই সময়টায় বাসায় থাকে না, প্রাইভেটে থাকে। আজকে বাসায় আছে এজন্য সকালবেলা পড়তে বসেছে। অনেকে মনে করতে পারেন যে আমি আমার বাচ্চাদের নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, পড়াশোনা দেখাই, সোয়াব করি হয়তো। আসলে না, এটা করার কারণ হচ্ছে যেন ওদেরকে দেখে অন্যান্য বাচ্চারাও অনুপ্রাণিত হয়, যেটা অত্যন্ত জরুরি জীবনের জন্য। তো আমি এখন সকালে নাস্তা তৈরি করব। আজকে আমি বাসি ভাতের বিরিয়ানি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু আদা কুচি, রসুন আর পেঁয়াজ আছে সেটা দিব। আমাদের যখন বাসি ভাত থেকে যায় সেটা আমরা কি করব বুঝে উঠতে পারি না। তখন আমি সাধারণত দেখা যায় যে ভাতটা যখন থাকে আমি এরকম হয় মুরগির ঘিলা কলিজা, না হয় ডিম দিয়ে ভাজি করে ফেলি। তো আজকে আমার ঘরে মুরগির ঘিলা কলিজা ছিল, সেই জন্য সেটা দিয়ে ভাজি করব। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য আমি সাধারণত সবসময় একটু লবণ দিয়ে দিই। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার যখন অনেক দিনের ঘিলা কলিজা জমা হয়ে যায়, রাদিয়া শিহা মাংসের সাথে দিলে সেটা খেতে পছন্দ করে না, তখন আমি এটা দিয়ে দেখা যায় যে রোল তৈরি করে দিই বা স্যান্ডউইচ তৈরি করে দিই। আজকে যেহেতু ভাত ভাজা করব, সেজন্য ভাতের সাথে দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হলুদ, মরিচ, আমার মরিচটা একটু ঝাল কম সেজন্য 2 চামচ মরিচ দিয়েছি। আপনাদের ঘরে যদি ভাত থাকে কিভাবে কাজে লাগান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও শিখে নিতে পারবো। তারপরে দিলাম জিরার গুঁড়ি, মশলাটা ভালো করে ভাজা ভাজা হলে এখানে আমি একটু গাজর আর বরবটি কেটে রেখেছি সেটাও দিয়ে দিব। আমার ঘরে যখন যে সবজি থাকে, আমি যখন ভাত ভাজা করি তখন আমি দিয়ে দিই সাথে, কারণ সবজিটাও খাওয়া হয়ে যায়। আজকে যেহেতু আমি রুটি করতেছি না, ভাতটা রয়ে গেছে, সেজন্য আমি এভাবে ভাতটা ভাজি করে নিচ্ছি। আর এখানে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, কারণ বিরিয়ানি যেহেতু তৈরি করবো একটু মশলা তো দিতেই হবে, সেটা বাসি ভাতই হোক, বিরিয়ানির গ্রাম তো আসতেই হবে, সেজন্য বিরিয়ানি মশলা দিয়েছি। আসলে এই ভাত ভাজাটা অনেকটা ফ্রাইড রাইসের মতো হয়। তো ভাতটা যেহেতু বাসি একটু বিরিয়ানি মশলা দিয়েছি, বিরিয়ানি গ্রান লাগলে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিব, ঢাকা তুলে দেখব যে বরবটিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। যখন বরবটিটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি ভাত দিয়ে দিব।
তো বরবটিতে আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম পেঁয়াজে, সেজন্য আর বরবটিতে লবণ দিতে হয়নি। এখন সবগুলা ভাত আমি দিয়ে দিব। ভাত দেওয়া হলো, উপর দিয়ে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে, পরিবারের অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখানে রাদিয়া বল দিয়ে খেলা করছে, আমি যখন ভাত আনতেছি তখন দেখি যে সে বল দিয়ে খেলা করছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কোনো প্রবলেম নেই, আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো লাগ দেখতে দেখতেই এক সময় ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা লাগা থেকে ভালোবাসা তৈরি হবে এবং তখন আপনারা সাবস্ক্রাইব করবেন। সেই দিনের অপেক্ষায় রইলাম। আর আপনাদের ভালো লাগা, ভালোবাসা এবং প্রত্যেকটা কমেন্ট আমাকে পথ চলতে সহায়তা করবে। কারণ আমরা যখন ভিডিও তৈরি করে অনেক কষ্ট হয়, যখন আপনাদের একটা ভালো কমেন্ট পাই, একটা লাইক পাই, তখন মনে হয় যে আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে, তখন আবার পরদিন আবার নতুনভাবে কাজ করার আগ্রহ জাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ সামনে শীত আসছে, আবার করোনাকালীন সময় আসতেছে, আর একটা দুঃসময়। সেজন্য সবাই সাবধান থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আল্লাহ হাফেজ।